দেখা যাচ্ছে। জিজো জোসেফ আছেন, জিতন মুর্মু আছেন। ওদিকে কিক অফ করে খেলা শুরু হয়ে গেল। নিজেদের মধ্যে খেলছেন কিংসুক, ফরওয়ার্ড বল, সেখান থেকে জিতেন মুর্মু, ভালো বল, ওখানে কিন্তু প্রায় গোল করার মতো একটা থ্রু ছিল, কিন্তু চমৎকার ফ্রি কিক। ওখানে উত্তমের ফ্রি কিক, ভাসানো বল, পেনাল্টি বক্সের বাইরে একাধিক খেলোয়াড় রয়েছেন, সেখান থেকে বাঁ পায়ে শট, আমি দিকে, ওখান থেকে আবার সেই জবি জাস্টিন, জবির সেন্টার, কিন্তু কাছাকাছি খেলোয়াড় নেই। সেকেন্ড বলটা কিন্তু অরিজিৎ উইন করেছিলেন, কিন্তু দুর্বল শট। পক্ষান্তরে সুভাষ সিং আক্রমণে, মণিপুরী সুভাষ সিং আউটসাইড করে আবার ডান পায়ের ইনস্টেপে একটা সেন্টার, ওখানে বল নামিয়ে দিয়েছেন নিখিল কদম, বাপায় শট, একটু দুর্বল, সব মতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি, স্ন্যাচ হয়ে গেছে। জবি জাস্টিন, জবি জাস্টিন ডান দিকে বল বাড়িয়ে দিয়েছেন নিখিল কদমকে, নিখিল কদম বাপায় সেন্টার সেকেন্ড পোস্টে, কিন্তু না, টাচটা ভালো হয়েছে, ডান দিকে লে অফ রেখেছেন নিখিল কদমের জন্য। নিখিল কদম সেন্টার অফ দ্য পিচ থেকে, ওখান থেকে বল অরিজিৎ এবং গোল, অরিজিৎ বাগুই, চমৎকার আক্রমণের ফসল হিসাবে বলবো গোলটা এসছে, নিখিল কদমের সেন্টার থেকে গোলটা করেছেন অরিজিৎ বাগুই। আবার একটা সুযোগ রয়েছে জিতেন মুর্মু, এক্ষেত্রে দুর্বল নেমে, এবার কিংসুক চলে এসছেন আক্রমণে, একটা ডেলিভারি, কিন্তু না, বল কিন্তু গোলে চলে গেল এবং সেই সঙ্গে সঙ্গে গোল, যদিও বলটা সুভাষ দিনের এবং সেটা অবশ্যই ভবানীপুরের অনুকূলে। বাঁদিক থেকে ওখানে কর্নার আসছে, কিন্তু পেয়ে গেছেন সেই পরিবর্তক খেলোয়াড় প্রত্যয় পাল, কাট করে ঢুকে গেছেন, খুব ভালো, কিন্তু একক প্রয়াসে বলটাকে কিন্তু রাখতে হবে, শেষ পর্যন্ত বল গোল লাইন অতিক্রম করে গেল। পেছন দিকে কিংসুক, ডেলিভারিটা ভালো ছিল, একটা এই অফসাইড ট্র্যাপটা তারা কিন্তু তাদের যিনি প্রশিক্ষক অশোক চক্রবর্তীর তত্ত্বাবধানে তারা কিন্তু রপ্ত করেছেন। দূরপাল্লার শট, এটা কিন্তু বলবো দৃষ্টিনন্দন একটা শট, আর দুটি ক্ষেত্রে পরাস্ত হয়েছেন, একটি ক্ষেত্রে অরিজিৎ বাগুই, একটি ক্ষেত্রে নিজের ভুলে সহজ খেলোয়াড়, আবার একটা ভুল হতে যাচ্ছে এই জায়গায় গোলকিপার, দুজনেরই ভালো স্কিল আছে, দেখা যাক ইনসুইংয়ে বল কে গোলে রাখেন, না নিজেদের মধ্যে কোনো ডিফারেন্ট প্ল্যানিং রয়েছে সেদিকে আমাদের চোখ থাকবে। নিখিলের শট এবং গোল, এবং গোল, অসাধারণ, কিংসুক খুব ভালো ফুটবল খেলছেন আজকে, লম্বা ডেলিভারি ভালো হয়েছিল, বলটা কিন্তু মাথায় টাচ করার পর হঠাৎ গতি পেয়ে, আবার সুভাষ সেন্টার, বলটা নামিয়ে দিয়েছেন, সুযোগ আছে, এবার কিন্তু গোল হওয়া উচিত, না গোল করতে পারে। এটা ম্যাচ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন InSports.tv অ্যাপসে এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম OTT প্ল্যাটফর্মে। আবার একটা বিপজ্জনক বল, এক্ষেত্রে অরিজিতের কর্নার থেকে কোনো উদ্বেগজনক মুহূর্ত তৈরি হয় কিনা, একটু বলটা স্কাই ফ্লো হয়ে গেছে, কিন্তু সাইড ডেটে বল লাগলো। এক্স ভবানীপুর ম্যাচ, এই সমস্ত ম্যাচগুলো কি হয় সেদিকে কিন্তু আমাদের চোখ থাকবে। গ্রুপ বিতে আক্রমণ বাপায়, খুব ভালো শট ছিল, কিন্তু যে CFL প্রিমিয়ার ডিভিশনে কল্যাণী স্টেডিয়ামে আজকে ভবানীপুর ক্লাব 3-0 গোলে পশ্চিমবঙ্গ পুলিশকে পরাজিত করে মূল্যবান 3টি পয়েন্ট ঘরে তুললো। 16 মিনিট 24 মিনিট এবং দ্বিতীয় খেলার 63 মিনিটে 3টি গোল হয়েছে, যথাক্রমে অরিজিৎ বাগুই আত্মঘাতী গোল এবং নিখিল কদমের করা গোলে তারা কিন্তু আজকের ম্যাচ জিতে নিলেন, এবং আজকে অসাধারণ ফুটবল খেলেছেন নিখিল কদম। দেখা যাক ম্যান অফ দ্য ম্যাচ কাকে দেওয়া হয়, দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং একটা অসাধারণ